সুধি দর্শক বন্ধু এবং সপ্তম শ্রেণীর আমার স্নেহ ছাত্রছাত্রী ভাই বোনকে জানাই চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রদত্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক বিষয় বাংলা পার্ট ফোরের উত্তর নিয়ে আজ আমি তোমাদের এই ভিডিওতে হাজির হয়েছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, উত্তরগুলি মনে রাখার চেষ্টা করো, প্রয়োজন হলে খাতায় টুকে নাও, বিদ্যালয় খুললে সংশ্লিষ্ট বিষয় শিক্ষক শিক্ষিকার নিকট জমা দেবে। এসো এবার উত্তরগুলো আলোচনা করা যাক। দেখো, একের দাগের প্রশ্ন আছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 প্রশ্ন, পাগলা গণেশ গল্পে গণেশের বয়স, অপশন আছে 100 বছর, 150 বছর, 175 বছর, 200 বছর, এর উত্তরটা লিখবে 200 বছর। 1.2 প্রশ্নটি হলো, কোকোনদ হলো শ্বেতপদ্ম, রক্তপদ্ম, নীলপদ্ম, হলুদ পদ্ম, এর উত্তরটি লিখবে রক্তপদ্ম। 1.3 প্রশ্ন আছে, পাখি সব করে রব রাত্রি পোহাইল, কবিতাটির রচয়িতা আশরফ সিদ্দিকী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মদনমোহন তর্কালঙ্কার এবং যোগীন্দ্রনাথ সরকার, এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি লিখবে আশরফ সিদ্দিকী। যদিও কবিতার লাইনটি মদনমোহন তর্কালঙ্কারের একটি কবিতার লাইন, কিন্তু তোমাদের পাঠ্য 21-এর কবিতা যার লেখক আশরফ সিদ্দিকী তার কবিতায় লাইনটি স্থান পেয়েছে, তাহলে উত্তরটা লিখবে আশরফ সিদ্দিকী। 1.4 প্রশ্ন আছে, সদ্দেহ রামানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে রামকিঙ্কর বেজের পরিচয় হয় মেদিনীপুরে, বীরভূমে, বাঁকুড়ায়, কলকাতায়, উত্তরটা লিখবে বাঁকুড়ায়। 1.5 প্রশ্ন, খোকনের বাড়ির সামনেই ছিল একটি বটগাছ, ইউক্যালিপটাস গাছ, নারকেল গাছ, বকুল গাছ, এর উত্তরে লিখবে ইউক্যালিপটাস গাছ। 2.1 প্রশ্ন, খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 প্রশ্ন আছে, তা আপনার কবিতা শুনছেই বা কে আর পড়ছেই বা কে, একথার উত্তরে শ্রোতা কী বলেছিলেন, এর উত্তরটা এইভাবে লিখবে, প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ নামক গল্পে আলোচ্য প্রশ্নসূচক বাক্যটি পাগলা গণেশকে করা হয়েছে। এই প্রশ্নের উত্তরে শ্রোতা অর্থাৎ পাগলা গণেশ বলেন, আকাশ শুনছে, বাতাস শুনছে এবং প্রকৃতি শুনছে, কাগজে লেখা কবিতা ভাসিয়ে দিচ্ছি বাতাসে, যদি কেউ কুড়িয়ে পায় আর সেটা পড়তে আগ্রহ প্রকাশ করে তাহলেই পড়বে। 2.2 প্রশ্ন আছে, মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতিটি কার রচনা থেকে নেওয়া হয়েছে, এর উত্তরে লিখবে লর্ড বায়রনের লেখা মাই নেটিভ ল্যান্ড গুড নাইট অংশটুকু মধুকবি মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতায় স্থান পেয়েছে। 2.3 প্রশ্ন আছে, 21-এর কবিতায় কোন কোন গানের সুরের প্রসঙ্গ রয়েছে, এর উত্তরটা এইভাবে লিখবে, আশরফ সিদ্দিকীর লেখা 21-এর কবিতা নামক কবিতায় পাখি সব করে রব, মাতৃভূমির বাংলাদেশ, ভাটিয়ালি, জারি, সারি, মুর্শিদি, এমনকি ছোটোবেলায় মায়ের মুখে শোনা নানান গানের কলি প্রভৃতি গানের সুরের প্রসঙ্গ রয়েছে। 2.4 প্রশ্ন আছে, অত বড় একজন শিল্পীর কাছে শিক্ষালাভ করেছি আমার সৌভাগ্য, কার স্মৃতিচারণায় কথক একথা বলেছেন, উত্তরে লিখবে প্রখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী রামকিঙ্কর বেজের আত্মকথা নামক গল্পের গল্পকথক নন্দলাল বসুর স্মৃতিচারণায় প্রশ্নোত্তৃত বাক্যটি বলেছেন। 2.5 প্রশ্ন আছে, খোকন অবাক হয়ে গেল, কোন কথা শুনে খোকন অবাক হলো, এর উত্তরটা এইভাবে লিখবে, বিখ্যাত গল্পাকার বলাইচাঁদ মুখোপাধ্যায় যিনি বনফুল নামে পরিচিত, এর লেখা খোকনের প্রথম ছবি নামক গল্পে খোকনের বাবার একজন বিখ্যাত লখনৌ প্রবাসী চিত্রকর বন্ধু বলেন, খোকনের সব ছবি তো কপি করা, তার নিজের কোনো আঁকা ছবি দেখছি না, এই কথা শুনে খোকন অবাক হয়ে গিয়েছিল। 3-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 3.1-এর প্রশ্ন আছে, জীবন হবে পদ্মময়, জীবন কিভাবে পদ্মময় হয়ে উঠবে বলে কবি মনে করেন, এর উত্তরটা এইভাবে তোমরা লিখবে গুছিয়ে, বিখ্যাত কবি অজিত দত্তের ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি সমগ্র কবিতা জুড়ে ছন্দের প্রতি মনোনিবেশ করার ইঙ্গিত দিয়েছেন, ছন্দবদ্ধ পদ্মের মতো এ বিশ্ব সংসারটা যেন ছন্দবদ্ধ নিয়মের রাজত্ব, এর বাইরে গেলে বিঘ্ন বিপত্তির মন্দদ্বন্দ্বের সংঘাত অনিবার্য, আমাদের চারিদিকের প্রকৃতির ঘরকন্যায় ছন্দমাধুর্যের ছড়াছড়ি, ঝড়বাদলে, জ্যোৎস্নায়, দিন দুপুরে, পাখির ডাকে, গভীর রাতে ঝিঝির ডাকে, নদীর স্রোতের তালে যে ছন্দ আছে আমাদের দৈনন্দিন ব্যবহারিক জীবনেও তারই সন্ধান মেলে, মোটরগাড়ি, রেলগাড়ি, নৌকা চলা, জাহাজ চলা সর্বত্রই ছন্দের কারসাজি, ছন্দ কেটে গেলেই বিপত্তির সৃষ্টি, যারা এই ছন্দকে চিনতে পারবে
তারাই জগৎটাকে সত্যিকারে চেনা চিনবে, আর তখনই জীবনটা হবে পদ্মময়। তাহলে এইভাবে তোমরা উত্তরটা লিখে দেবে। 3.2 প্রশ্ন আছে, অমর করিয়া বর দেহ দাসে সুরবদে, সুরবদে শব্দটির অর্থ কি, কবি কার কাছে অমরতার প্রত্যাশী, কেন? প্রথম প্রশ্নের উত্তরটি লিখবে, মধুকবি মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি কবিতায় প্রশ্নোক্ত পঙ্ক্তিটির সাথে আমরা সম্যক পরিচিতি লাভ করি। সুরবদে শব্দের অর্থ শুভ আশীর্বাদ দান করেন যিনি, অর্থাৎ বরদার্থী। দ্বিতীয় পাঠের প্রশ্নের উত্তরটা এইভাবে লিখবে, কবি উপলব্ধি করেন তিনি জীবনের অনেক মূল্যবান বস্তু, শক্তি ও সম্পদ নষ্ট করে ফেলেছেন, অনেক বড় ভুল করেছেন। যখন মাতৃভূমির প্রতি কিছু করার ছিল তখন তিনি বিদেশে গিয়েছিলেন। তিনি মাতৃভূমির কাছে নিজের দোষ স্বীকার করে বলেছেন তিনি মাতৃভূমির জন্য কিছু করতে পারেননি। তিনি এখন মাতৃভূমির কাছে ব্যাকুলভাবে মিনতি করেছেন যেন মাতৃভূমি তাকে ক্ষমা করেন। তিনি সুরবদে মাতৃভূমির কাছে বর চেয়েছেন যেন মায়ের জন্য কিছু করতে পেরে সৃষ্টির মাঝে চিরকাল স্মরণীয় হয়ে থাকতে পারেন, তাই তিনি অমরত্বের বর প্রত্যাশী হয়েছেন। 3.3 প্রশ্ন আছে, সেই তো আমার পরম পুলক, আঁকা লেখা কবিতায় কবি কখন পুলকিত হন? উত্তর লিখবে, কবি মৃদুল দাশগুপ্তের আঁকা লেখা কবিতায় কথক জ্যোৎস্নাস্নাত রাতের প্রকৃতি দেখে মনোমুগ্ধ, বিভিন্ন উপমার প্রসঙ্গে তার মন আনন্দে পুলকিত হয়ে ওঠে। শুভ্র জ্যোৎস্নার আলো যেন মাঠের মধ্যে দুধের পুরু স্বর ফেলেছে, আকাশে তারাগুলিও ঘনিষ্ঠ হয়ে ওঠে। এই মুগ্ধকর পরিবেশকে আরও চিত্রময় করে তুলতে তিনি লিখে যান, বকুল গাছে 10টা জোনাকি যেন অওয়া লিখে চলেছে, মৃদু বাতাসে স্পর্শ পেয়ে কবির লিখনই দ্রুত গতিতে এগিয়ে চলে, এই সময় কবি মন পুলকিত হয়ে ওঠে। এইটুকুই উত্তরটা লিখবে। 3.4 প্রশ্ন আছে, কুতুব মিনারের কথা রচনা অনুসরণে কুতুব মিনারের নির্মাণ শৈলীর বিশিষ্টতা আলোচনা করো। এর উত্তরটা এইভাবে লিখবে, কুতুব মিনারের পূর্ববর্তীকালীন অন্য কোনো মিনারের নিদর্শন শুধু এদেশেই নয়, ইরান তুরানেও নেই। এটি সম্রাট কুতুবউদ্দিন আইবক নির্মিত একটি বিজয়স্তম্ভ। কুতুব 5 তলার মিনার, প্রথম তলায় আছে বাঁশি ও কোন নকশা। কুতুবের দ্বিতীয় তলায় আছে শুধু বাঁশি আর তৃতীয় তলায় কোণের নকশা। চতুর্থ আর পঞ্চম তলাতে কী ছিল তা জানা সম্ভব নয়, কারণ তা বজ্রাঘাতে ভেঙে গিয়েছিল। মিনারটির গায়ের কারুকার্য ছিল অদ্ভুত। সমস্ত মিনারটিকে কোমরবন্ধের মতো ঘিরে রয়েছে সারি সারি লতাপাতা, ফুলের মালা এবং চক্রের নকশা, আর দেওয়ালে আরবি লেখার শাড়ি। গোটা মিনারটির পরিকল্পনা মুসলমানদের, আর যাবতীয় কারুকার্য করেছেন হিন্দুরা। কুতুব মিনারের মিনারেটগুলি অপ্রতিদ্বন্দ্বী। এরপর ব্যাকরণ অংশ থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলি দেখো। 4-এ নির্দেশ অনুসারে উত্তর দাও। 4.1 প্রশ্ন আছে, খাঁটি দেশি শব্দ বলতে কী বোঝো? এর উত্তরে লিখবে, আর্যদের ভারতে আসার পূর্বে এদেশে বসবাসকারী অনার্যদের মুখের যেসব ভাষা রূপান্তরিত হয়ে বাংলা ভাষায় এসেছে সেগুলি হলো খাঁটি দেশি ভাষা, যেমন ঝিঙ্গে, ডিঙ্গি, মুড়ি ইত্যাদি। 4.2 প্রশ্ন আছে, তদ্ভব শব্দ কীভাবে গড়ে উঠেছিল? এর উত্তরে এইভাবে লিখবে, যেসব সংস্কৃত শব্দ প্রাকৃত অপভ্রংশ ভাষার মধ্য দিয়ে ধারাবাহিক পরিবর্তন লাভ করে বাংলা ভাষায় আসে সেই শব্দগুলিকে বলা হয় তদ্ভব শব্দ। এইভাবেই তদ্ভব শব্দ গড়ে ওঠে, যেমন কৃষ্ণ থেকে কানহ, তা থেকে কানু বা কানাই। 3.4 প্রশ্ন আছে, অর্ধতৎসম বা ভগ্নতৎসম শব্দের দুটি উদাহরণ দাও। দুটি উদাহরণ এইভাবে লিখবে, 1-এ কৃষ্ণ থেকে কেষ্ট, 2-এ কীর্তন থেকে কেত্তন। 4.4 প্রশ্ন, বাঙালি পদবীর ইংরাজি ধরনের উচ্চারণে হস্য স্বরচিহ্ন হবে, উদাহরণ দাও। গাঙ্গুলি একটি হচ্ছে বাঙালি পদবী, এই পদবী যখন ইংরেজিতে উচ্চারিত হয় তখন তা হস্যইকার হয়, কখনোই দীর্ঘইকার হবে না। একইভাবে চ্যাটার্জি পদবীটিও যখন ইংরাজিতে উচ্চারিত হবে তখন তার বাংলা বানান হবে হস্যইকার, দীর্ঘইকার হবে না। 5-এর দাগে পত্র রচনা করতে বলা হয়েছে, অর্থাৎ চিঠি লিখতে বলা হয়েছে। 5.1-এর যে চিঠিটি করতে বলা হয়েছে, দেখো, তোমাদের অঞ্চলে একটি পাঠাগার স্থাপনের অনুরোধ জানিয়ে ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে একটি আবেদন পত্র লেখো। বুঝতেই পারছো এটা একটি অফিসিয়াল লেটার। তোমরা চিঠিটি এইভাবে লিখবে, প্রথমে ঠিকানা লিখবে, প্রতি মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক, ব্লক, এখানে তোমরা নিজেদের ব্লকের নাম লিখবে, জেলা এবং তোমরা কোন জেলায় বাস করো সেটি এখানে লিখবে।
ঠিক তার নিচে বিষয় করবে। এখানে তোমাদের নিজেদের পাড়ার নাম লিখবে, ধরো রামপুর, রামপুরের একটি পাঠাগার স্থাপনের জন্য আবেদন। এরপর সাবজেক্টের ঘরে লিখবে মহাশয় অবলিক মহাশয়া, আপনার নিকট সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আমাদের রামপুর উচ্চ মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জনসংখ্যা প্রায় 10,000-এর উপরে। এখানে তোমরা নিজেদের পাড়ার নাম লিখবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখানে কোনো পাঠাগার বা লাইব্রেরি নেই। শিক্ষার্থীরা অধিক জ্ঞান আহরণ থেকে বঞ্চিত হচ্ছে। তাদের জ্ঞানচর্চা, মানস গঠন ও সৃজনশীল চেতনা বিকাশে একটি পাঠাগার অত্যন্ত জরুরি। এছাড়া এলাকায় দৈনিক পত্রিকা ও সাময়িক পত্রপত্রিকায় পড়ার কোনো ব্যবস্থা নেই। এখানে একটি পাঠাগার হলে তরুণ তরুণীরা তাদের অবসর সময়কে জ্ঞানচর্চায় মনোনিবেশ করতে পারবে। সেকেন্ড প্যারাতে লিখবে, অতএব মহাশয়, এখানে নিজের পাড়ার নাম, অতএব মহাশয়, রামপুর পাড়ার সকল বয়সের জনসাধারণের উপকারের কথা বিবেচনা করে অতি সত্বর এখানে একটি পাঠাগার স্থাপনের ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ঠিক তার নিচে লিখবে, ধন্যবাদান্তে গ্রামের অধিবাসীদের পক্ষ থেকে, যেহেতু তুমি তোমার পাড়ার সকলের হয়ে চিঠিটি লিখছো তাই এখানে লিখবে গ্রামের অধিবাসীদের পক্ষ থেকে। এখানে তোমার নিজের নাম লিখবে, ঠিকানা তোমার নিজস্ব ঠিকানা লিখবে, গ্রাম, পোস্ট, থানা, জেলা এবং পিনকোড, এইভাবে এই চিঠিটি লিখবে। আরেকটি চিঠি তোমাদের লিখতে দেওয়া হয়েছে 5.2-এ, যে চিঠিটি বলা হয়েছে বিদ্যালয়ের বার্ষিক পত্রিকা প্রকাশের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লেখো। তো ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকার কাছে অনেক আবেদন জানিয়ে চিঠি লিখেছ, সেই চিঠির ধরন কীরকম হয় তাও তোমাদের জানা আছে। তোমরা এইভাবেই লিখবে, যদি তোমাদের বিদ্যালয়ে প্রধান শিক্ষক মহাশয় থাকেন তাহলে লিখবে মাননীয়, এবং প্রধান শিক্ষিকা মহাশয়া থাকলে লিখবে মাননীয়া। তারপর একটি কমা দেবে, ঠিক নিচেই লিখবে প্রধান শিক্ষক মহাশয়, এখানে বিদ্যালয়ের নাম লিখবে, এখানে ঠিকানা লিখবে, তারপর বিষয় লিখবে বার্ষিক পত্রিকা প্রকাশের জন্য আবেদন। তারপর এইভাবে শুরু করবে, মহাশয়, কমা দেবে, আমরা আপনার বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর যদি ক বিভাগ কিংবা খ বিভাগের তোমরা ছাত্রছাত্রী হয়ে থাকো তাহলে সেই বিভাগটি উল্লেখ করবে। বিভাগের ছাত্রছাত্রী, বহুদিন যাবৎ আমাদের স্কুলের বার্ষিক পত্রিকা প্রকাশ বন্ধ হয়ে গিয়েছে। আমরা ছাত্রছাত্রীদের উদ্যোগে এই পত্রিকাটি পুনরায় প্রকাশ করার জন্য মনস্থ করেছি। এখন এই বিষয়ে আপনার অনুমতি ও মতামত একান্ত প্রয়োজনীয়। আপনার অনুমতি নিয়েই আমরা ছাত্ররা ও সদ্রীয় শিক্ষক শিক্ষিকাগণ পত্রিকাটি ছাপার জন্য প্রেসের সঙ্গে আলোচনা আরম্ভ করব। এমত অবস্থায় আপনার কাছে আমাদের বিনীত নিবেদন, আপনি আপনার মূল্যবান পরামর্শ ও প্রয়োজনীয় অনুমতি দিয়ে স্কুলের বার্ষিক পত্রিকা প্রকাশে সাহায্য করুন। তার নিচে লিখবে, ইতি আপনার একান্ত অনুগত সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বৃন্দ। তারপরে তোমরা একে একে করে এখানে সই করে দেবে। এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 বিষয় বাংলার সমস্ত উত্তর। তোমরা যদি পূর্বের তিনটি পার্টের উত্তর পেতে চাও তাহলে এই ভিডিওর আই বটনে ক্লিক করো, নতুবা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে দেখে নিতে পারো। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে একটি কমেন্ট লিখে জানাবে। তোমাদের মূল্যবান মতামত আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করে দিও। তো আজ এই পর্যন্ত, তোমরা ভালো থেকো। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে ভিডিওটি আজ এখানেই শেষ করছি।